নমস্কার, আপনারা দেখছেন খবরের ঘন্টার, সঙ্গে রয়েছি আমি অর্পিতা। ইতিবাচক খবর দেখতে চোখ রাখুন খবরের ঘন্টার পর্দায়। আসুন দেখে নিই আজকের বিশেষ খবর। শিলিগুড়ির উন্নয়নে এসজেটিএ। শিলিগুড়ির উন্নয়নে এবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ তথা এসজেটিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীও নতুন করে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছেন। বৃহস্পতিবার এসজেডিএতে এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ইতিমধ্যেই কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিলিগুড়ির উন্নয়নে মেয়র গৌতম দেবের সাথে আলোচনা করে আগামী পরিকল্পনাগুলি নেওয়া হবে। এটা শুধু শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি বা অন্যান্য জায়গাতেও আছে, সেই জায়গাগুলোকে আমরা করব। এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে এর আগেও আমাদের যে হয়েছে, যেমন শিলিগুড়িতে 18 নম্বর ওয়ার্ডে একটা বাস স্ট্যান্ড হচ্ছে আমার, শিলিগুড়ির আপনার বালাজি 35 নম্বর ওয়ার্ডেও বালাজি মোড়ে একটা আমাদের রাস্তা হচ্ছে বড়, ঠিক আছে। জলপেশ্বর কিছু কাজ আমাদের হচ্ছে, মার্কেট কমপ্লেক্স ব্রিজ হচ্ছে। তো এই যে কাজগুলো আছে, এটা তো সবসময় আমরা বলি আপনাদের, তবে এবার আমরা একটু প্ল্যানটাকে চেঞ্জ করছি। আমরা নতুন করে শিলিগুড়িকে যেহেতু মুখ্যমন্ত্রী সাজাতে বলেছেন, মেয়র শ্রী গৌতম দেবের সাথে আমরা বসবো, বসে শিলিগুড়িতে তার কী প্ল্যানিং আছে আগে আমরা তাদের বোর্ডের প্ল্যানিংটা শুনে নেব। ইতিমধ্যে লাইট নিয়ে, যেমন আমাদের এসজেডিএর যে লাইটগুলো আছে সারা শিলিগুড়িতে প্রচুর এসজেডিএর লাইট আছে, তো সেগুলোকে নিয়েও আমাদের একটা পরিকল্পনা আছে। শিলিগুড়ি কর্পোরেশনের সাথে আমাদের ইতিমধ্যে কথাবার্তা চলছে, এটাকে আরও মডিফাইড কীভাবে করা যায়। আর শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকাতে যেখানে ধরুন কিছু জায়গায় পুলিশি, কিছু জায়গায় জলপানি কিছু সমস্যা আছে, সেগুলোকেও ইন্টিগ্রেটেডলি কীভাবে করা যায়, এগুলো একটা প্ল্যানিং আমরা ইতিমধ্যে করেছি। 4 তারিখের পর নেক্সট উইকে আমরা এগুলো সব ডিক্লেয়ার করবো, এনসিসিটা শেষ হয়ে যাওয়ার পরে তারপর আমরা এগুলোকে ডিক্লেয়ার করবো। আজকে আপনাদের দেখেছি অনেকদিন ধরে দেখা হচ্ছে না, আপনাদের সাথে কথা হচ্ছে না, আপনাদের সাজেশনও নেওয়া হচ্ছে না, এটাই মূলত আছে আর কি। এসটিপি আমাদের রেডি আছে, কিন্তু এখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে যে এসটিপিটা এখন কে করবে, এটা স্টেট গভর্নমেন্ট আমাদেরকে কেএমডি এর সাথে একটু বসতে বলেছে, আমার ডেভেলপমেন্ট ডাইরেক্ট এটা দেখছি। আমরা অলরেডি এসটিপির জন্যে যে আমাদের ডিপিআর ছিল, ডিপিআর রেডি করে আমরা জমা দিয়েছিলাম, কিন্তু এর সাথে যেহেতু গ্রিন বেঞ্চের একটু ব্যাপার আছে, সেই জন্যে আরবান ডেভেলপমেন্ট 9 তারিখে একটা মিটিং ডেকেছে, 9th মার্চ, আমি এবং সিও সুমন সহায় দুজনে আমরা যাচ্ছি, মন্ত্রীর সাথে মিটিং আছে, ওখানে ফাইনালি ডিসাইড করবো।